আছে মেতে উঠেছে মোহামেডান স্পোর্টিং, তার কারণ হচ্ছে কলকাতা ফুটবল লিগে তারা জয়ের হ্যাট্রিক করেছে এবং কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়নের শিরোপা তারা পেয়েছে। কিন্তু তাদের একটা জিনিস কিন্তু চিন্তায় ফেলেছে এবং তারা যথেষ্টই একটু হলেও আইএফএ এর প্রতি একটু মর্মাহত, তার কারণ ট্রফি জিতে গেলেও তাদের মাঠে কিন্তু সেদিন ট্রফি দেওয়া হলো না এবং তার জন্য তারা একটি প্রতীকী যেন কি বলবো প্রতীকী একটা মৌন মিছিলও বলা যেতে পারে একটা র্যালি করল। এবং সেই র্যালিতে আমরা দেখলাম যে ক্লাবের ফুটবল সেক্রেটারি থেকে আরম্ভ করে ক্লাব সেক্রেটারি ইস্তিয়াক আহমেদ রাজু এবং সভাপতি ববি ভাই এবং অসংখ্য সমর্থক যেন একটা মিছিল করে প্রতিবাদ জানালো আইএফএ এর প্রতি। সেই দৃশ্য আপনাদের সামনে।